হ্যাঁ ভাইয়া সবাই কেমন আছেন আপনাদের আমি আসলে একটু বাইরে যাই আজকে আমি কিছু প্রোডাক্ট কিনতে বাইরে যাই তো সেই প্রোডাক্টগুলি আমি বাইক থেকে এনেছি আমি আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টগুলি কি এবং আপনাদের জন্য কেমন হতে পারে তো চলুন ছোট হয়ে থাক আমি ফার্স্টে একটা একটা করে প্রোডাক্ট আনবক্সিং করবো এই এই যে এটা হচ্ছে একটা মিনি টাইপড দেখতে পাচ্ছেন এই টাইপডটা বেশি বড় হয় না বেশি ছোট হয় না আমি যদি একটু উঁচু করে দেখাই এই হচ্ছে মিনি টাইপডটা ওকে এই ওকে এই হচ্ছে মিনি একটা টাইপড যেটা আমি কিনেছি ওকে তারপর আমি যেটা কিনেছি একটা কম দামি ব্লুটুথ হতে পারে না অনেকেই এই ব্লুটুথটা কিনেছি এটার দাম পড়েছে আমার একশো টাকা এটিও আমি আজকে দেখাবো আপনাদের এটা হচ্ছে হাওয়াই ব্র্যান্ডের কেমন কি হতে পারে সব দেখাবো এ টু জেড পাশে রাখলাম তারপর আমি একটা নিয়েছি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটা একবার নতুন নিয়েছি আমি খাপ নাই খাপ সবাই আমি এনেছি পাওয়ার ব্যাঙ্ক আমি যেটা আগে ব্যবহার করতাম আর এটা খুবই ওয়েট এটা দশ হাজার এমএচের এটা হচ্ছে মিআই অরিজিনাল এবং এখানে তো সুপার বিশ অসুবিধা এটা হচ্ছে দশ হাজার আর আজকে যেটা আমি এনেছি সেটা হচ্ছে ছোটো এক হাজার দুইশো এমএচের বারো এমএচের ক্যারি করতে যাতে সুবিধা হয় পকেটে যাতে ধরে হ্যাঁ সেই কারণে আমি এটা এনেছি ওকে আবার এই পাওয়ার ব্যাঙ্কটার সাহায্যেও আমি এটা কিন্তু চার্জ দিতে পারবো আমি যদি চার্জ লাগাই তাহলে দেখতে পাবেন এখানে চার্জিং পোর্টটা আছে এই যে আমার এখানে লাইট জ্বলছে আসলে দেখতে পাবেন না আসলে মানে এটা চার্জ হচ্ছে আসলে তো যাই হোক এটা চার্জ হোক তারপরে যেটা এনেছি একটা রিমুট রিমুটটা আসলে না একটা লাইট এনেছি লাইটটা আমি একটু দেখাচ্ছি লাইটটা একটু দেখাই লাইটটা নিচে নিয়ে একেবারে এই যে দেখুন এখানে কিছু লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আমি যদি চেমনে দেখাবো এই পাশে যদি দেখেন যাই হোক নিচে কিছু লাইট যে এই লাইটগুলো সম্পর্কে আপনার অনেকেই ধারণা আছে তো আমি আজকে এই এই টাইপের কিছু লাইট এনেছি তো তার এই রিমোট এটা এটার মাধ্যমে একটা কন্ট্রোল করা যাবে আমি যদি একটু কন্ট্রোল করে দেখাই তা বুঝতে পারবেন এই আমি এই বাটনটা চাপ দেব অন একটা হয়ে যাবো অফ হ্যাঁ দেখতে পাচ্ছেন অফ অন হোয়াইট হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে আমি হাতটা সবাই দেখতে পাবেন হ্যাঁ তাই হচ্ছে কিছু প্রোডাক্ট এখন আমি এখানে আমাদের ব্লুটুথটা আনবক্সিং করে দেখানোর কথা শুরু আনবক্সিং শুরু করি এখান থেকে আনবক্সিং করে এখান থেকে এ পয়সা থেকে এ টেনে দেবেন যাবে একটা বেরিয়ে আসবে প্যাকেটের ভিতরে কী কী আসছে আমরা দেখবো প্যাকেটের ভিতরে সুই টি শুই নি চার্জারটা যে নিই এটা কি চার্জ দেওয়া যায় না হ্যাঁ এটা চার্জ দেওয়া যায় এটা চার্জ দিতে এখান থেকে তো এখানে দুটো তো একটা ই দেওয়া আছে বাট এইটা আমি ব্যবহার করবো না আমি আপনি ভালো করে জানেন আমি এটা চেঞ্জ করে নিব একটা খাপ দেওয়া আছে সবই এইখানে একটা ই দেওয়া আছে এটা এইটা আমি ব্যবহার করবো না আপনারা জানেন যে আমি ব্যবহার করি না কারণ আমি আগে যে কয়েক টানবসিন করেছি হেডফোন বা যে কোনো কিছু সেটাতে কিন্তু এটা ব্যবহার করে নিন ওকে আচ্ছা এটা অন করার জন্য এই পাশে বাটন দেওয়া হচ্ছে এইখানে এটা হচ্ছে অন বাটন এটা হচ্ছে ভলিউম আপ এবং ডান বাটন এবং এটা আছে চার্জিং পোর্ট এখান থেকে চার্জিং করতে হয় এখানে তো যাই হোক এটাও যদি আমি একটু পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিয়ে রাখি আমার একটা কেবল আসতে পারতাম এটা যে আমরা মোবাইল চার্জার ব্যবহার করি না সেই মোবাইল চার্জার দিয়ে চার্জ হবে এই চার্জ হচ্ছে এখানে রাজ্য হচ্ছে বিটাবে যাই হোক এই হচ্ছে মোটমাট আমার কাছে কিছু গ্যাজেট যেগুলো আমি আজকে কিনেছি আপনাদের মনে হয় আমার মনে হয় আপনাদের দেখানো উচিত ছিল তাই আমি আজকে এইগুলো আনবক্সিং করাম গ্যাজেট গুলো কেমন হয়েছে আপনি বলবেন এবং ভালো লাগে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ